বসের হুকুম এই ছেলে মেয়ে দুজনকে যদি এই এলাকায় দেখতে পান তাহলে ছলে বলে কৌশলে ওদেরকে আটকে রেখে বসকে খবর দেবেন ওদেরকে ধরিয়ে দিতে পারলে বস মোটা অঙ্কের টাকা ইনাম দেবে বলেছেন ঠিক আছে বসের হুকুম অক্ষরে অক্ষরে পালন করা হবে তুমি এখন আসতে পারো যাও ওকে ম্যাডাম এই শোনো মংলু এদিকে এসো বলতে পারো বসের ছেলে মেয়ে দুটোকে খুঁজছেন কেন সে অনেক কথা ম্যাডাম 20 বছরের পুরনো শত্রুতা এই ছেলে মেয়েদেরকে আটকে রেখে ওদের বাপদেরকে জব্দ করতে হবে কি ব্যাপার বাহ ছেলেটা খুব হ্যান্ডসাম তো ম্যাডাম মনে হয় বেঁচে আছে তাড়াতাড়ি গাড়িতে উঠানো জি তুমি কত সুন্দর ঠিক আমার স্বপ্নের রাজকুমারের মতো জানি না কতদিন তুমি আমার জীবনে থাকবে তোমাকে তোমাকে এতদিন শুধু কল্পনায় দেখেছি আজ তোমাকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিব বন্ধু উজাড় করে দিব উজাড় করে দিব আমি কোথায় আমার হৃদয়ের মাঝে না মানে আমার বাড়িতে আমার চোখের সামনে আপনি প্রিয়া আমার প্রিয়া কোথায় প্রিয়া প্রিয়াটা আবার কি ও আচ্ছা আচ্ছা যার সাথে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো আপনি আপনি সব জানেন কিভাবে আমি আরো জানি কিছু লোক তোমাদেরকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছে আর আমি ওদের চোখে ফাঁকি দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি কিন্তু আমার প্রিয়া প্রিয়া কোথায় তুমি ওর জন্য কিছু ভেবো না ওকে খুব সুন্দর নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে ও অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়েছে কি বলছেন আপনি আমার প্রিয়া প্লিজ শো শো ডাক্তার তোমাকে উঠতে নিষেধ করেছে আমার প্রিয়া চিন্তা করো না তোমার প্রিয়া মোটামুটি সুস্থ কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে গেলেই আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব ততদিন আমাকে তোমার সেবা করার সুযোগ দাও আর আমার কথা মতো চলার চেষ্টা করো আমার নাম মেনুকা আমাকে দেখলে পুরুষরা ঠিক থাকতে পারে না না মানে আমার নামের ব্যাখ্যা করে বুঝাতে চেয়েছিলাম যাই হোক ওসব কথা বাদ দাও তোমার নামটা বলো না প্লিজ বলো না বলো না জি আমার নাম জীবন জীবন চমৎকার তোমাকে কাছে পেয়ে সত্যি আমি ধন্য হয়ে গেলাম শুধু শুধু চিন্তা করো না জীবন তুমি কয়েকটা দিন এখানে নিশ্চিন্তে থাকতে পারো কেউ তোমার ক্ষতি করবে না না মানে আনন্দ ফুর্তি করো হইচই করো তারপর তোমাকে তোমার পিয়ার কাছে নিয়ে যাব সত্যি সত্যি বলছেন সত্যি বলছি পার কাকা কিছু বলবেন হ্যাঁ ম্যাডাম মেয়েটার জ্ঞান ফিরেছে এবং ওর সঙ্গী ছেলেটার কথা বারবার জিজ্ঞেস করছে কাকা যেভাবে হোক মেয়েটাকে আপনি আটকে রাখবেন ঘর থেকে বের হতে দিবেন না কারণ ও যদি সম্রাট দরদার লোকের চোখে পড়ে যায় তাহলে ওরা এই ছেলেটাকে খুঁজে বের করবে আমার শখ পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো প্রকারে আমি ওই দাদার হাতে তুলে দেব না কাকা আপনি এখন যান একই বাড়িতে দুইজনই আছে হঠাৎ যদি সামনাসামনি হয়ে যায় সেই জন্য আপনাকে কড়া পাহারা দিতে হবে আর মেয়েটার কানে তুলে দিন বসের লোকজন ওদেরকে খুঁজছে আচ্ছা কোনো মতে যেন ওরা ঘরের বাইরে না যায়